ভারতের অন্যতম ধনকুবের মুকেশ আম্বানি বিশ্বের সেরা ধনীদেরও অন্যতম। মুম্বাইয়ের অ্যালামাউন্ট রোডে তার বাড়ি অ্যান্টালিয়ার বিলাসিতার কথা জনপ্রিয় গোটা বিশ্বে। এবার ব্রিটেনে নিজেদের প্রাসাদ কিনলেন মুকেশ আম্বানি। জানা গেছে খুব শীঘ্রই নাকি লন্ডনের বাকিংহাম শায়ারের স্টোক পার্কের ওই বাড়িতে যাবে আম্বানি পরিবার। বিভিন্ন সংবাদ মাধ্যমে সেই বাড়ির ছবি ও বর্ণনা ছড়িয়ে পড়েছে। বাড়িটি চলতি বছরের গোড়ায় 592 কোটি রুপিতে কিনেছেন মুকেশ আম্বানি। জানা গেছে আগামীতে ওই বাড়ি হবে আম্বানিদের প্রথম ঠিকানা। এই প্রাসাদের শোয়ার ঘরই রয়েছে 49টি। এছাড়াও রয়েছে ছোটখাটো একটি হাসপাতাল যার দায়িত্বে রয়েছেন এক ব্রিটিশ চিকিৎসক। একটি 5-তারা মানের হোটেল এবং 3টি রেস্তোরাঁ রয়েছে বাড়ির চৌহদ্দির ভেতরে। এই প্রাসাদ চত্বরে রয়েছে 13টি টেনিস কোর্ট এবং 27 হোলের গলফ কোর্স। সেই সঙ্গে মুম্বাইয়ের বাড়ি অ্যান্টেলের আদলে একটি মন্দিরও তৈরি করা হয়েছে। লন্ডন শহরের প্রাণকেন্দ্র থেকে 30 কিলোমিটার দূরে 900 বছরের প্রাচীন এই প্রাসাদ আগে বসবাসের জন্য ব্যবহৃত হলেও 1908 সাল থেকে কান্ট্রি ক্লাব হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এই বাড়িতেই 1964 সালে জেমস বন্ডের ছবি গোল্ডফিঙ্গার এবং 1997 সালে টুমরো নেভার ডায়ে শুটিং হয়েছে। তবে নতুন এই প্রাসাদ কেনা প্রসঙ্গে মুকেশ বা আম্বানি পরিবারের তরফ থেকে এখনও পর্যন্ত কিছু বলা হয়নি। মার্সিয়া মান্নান, মাই টিভি।